আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আর আজকে আমি দেখাবো আপনারা কিভাবে মোবাইল ফোন থেকে ইউটিউব ভিডিওস এর থাম্বনেল তৈরি করতে পারবেন। তো চলুন প্রথমে আপনি পিক্সলাব ডাউনলোড করে নেবেন, নিচে আমি লিংকটি দিয়ে দিয়েছি। তারপর আপনি ওপেন করার পর আপনি সাইজ, প্রথমে সাইজটা ওকে করবেন। আমি 1280x720 এটা দিলাম। এখন আমি আবারও দেখালাম, এবার আমি এই টেক্সটটি ডিলিট করে দিব। তো চলুন আমি ডিলিট করে দিলাম। এবার আমরা ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড আপনি নিজের ফটো ব্যবহার করতে পারেন গ্যালারি থেকে, অথবা আপনি ব্যাকগ্রাউন্ডে কালার ব্যবহার করতে পারেন। তো চলুন আমি কালার ব্যবহার করি। দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের কালার, আপনাদেরকে একটু দেখাই। এখানে আপনি এখান থেকে যে কালারটি আপনার পছন্দ হবে আপনি সেই কালারটি ব্যবহার করতে পারবেন। তো আমি এই সবুজ কালারটি ব্যবহার করব। এখন এই সবুজ কালারটির মাধ্যমে আমি আপনাদের দেখাই। তো অ্যাড উপরে কর্নার প্লাস চিহ্নতে ক্লিক করলে আপনি এরকম টেক্সট অ্যাড করতে পারবেন। তো আমি এখানে কিছু লিখে ওকে করি। দেখতে পাচ্ছেন আমি একটু কাট করে এটা প্রথম লাইনে এটা লিখি। এবার আপনি এটা ফন্ট সিলেক্ট করবেন। তো আমি ফন্ট সিলেক্ট করে দিচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফন্ট আছে, আর আপনি নিজের সব ফন্ট ইউজ করতে পারেন মাই ফন্টে, আপনার যদি ফন্ট ডাউনলোড দেওয়া থাকে। তারপর আমি এটা কপি করে আবার এখানে আনলাম। এবার আমি এটা পেস্ট করে দিলাম আগেরবার যে লাইনটা, দ্বিতীয় লাইনটা, অর্থাৎ আমি এখানে পেস্ট করে দিলাম। তো আমি একটু সাইজগুলো একটু বড় করি। আপনি সাইজ, টেক্সট সাইজ আপনার খুশি মতো দিবেন, আপনি যেটা চান। এখন আমি এখানে এক্সাম্পল হিসেবে আপনাদেরকে দিলাম, দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার এখানে হয়ে গেছে। তো আপনারা নতুন করে এটা অ্যাড করতে গেলে, এখানে অ্যাড করলাম আমি একটু, বসিয়ে নিলাম। এবার আমি এটা আবার এডিট অপশনে যাব। এডিট অপশনে গিয়ে আমি এটা কালার করতে হবে, যেহেতু আমি এবার চেঞ্জ করি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এভাবে আপনি চাইলে আপনার থাম্বনেলের ডিজাইন করতে পারেন বিভিন্ন ধরনের। এখানে কিছু ফেস ফিচার আছে, মোটামুটি আপনি মোবাইল ফোন থেকেই করতে পারবেন। আর যারা ফটোশপের কাজ পারেন তারা তো সেটা দিয়ে করতে পারেন। মোবাইল থেকে এক্সাম্পল হিসেবে আপনাদেরকে দেখাচ্ছে। মোবাইল থেকে অনেকে ইউটিউবে আপলোড করে থাকেন মোবাইল দিয়ে করে, তো কীভাবে মোবাইলে করবেন সে বিষয়ে আমি আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কালার ব্যবহার করেছি। আমি উপরে প্লাস চিহ্নতে ক্লিক করে তারপরে গ্যালারি থেকে আমি ফটো নিলাম। এই ফটোটি আমি কর্নারে বসাবো, একটু সাইজটা হালকা বড় করি। দেখতে পাচ্ছেন এই ফটোটি আমি এখানে বসিয়ে দিলাম। তো বন্ধু এবার দেখতে পাচ্ছেন আমার থাম্বনেল কিন্তু আমি ক্রিয়েট করে ফেলেছি অলরেডি। আর চাইলে আপনি আরও ডিজাইন করে নিতে পারেন আপনার ইচ্ছা খুশি মতো। এখানে আরও অনেকগুলো ফিচার রয়েছে, দেখতে পাচ্ছেন নিচেই যে ফিচারগুলো রয়েছে আপনি ব্যবহার করতে পারেন চাইলে। তো আমি সিম্পল একটা থাম্বনেল ক্রিয়েট করে দেখালাম আপনাদেরকে। তো এভাবে আপনি আপনার ভিডিওর জন্য থাম্বনেল ক্রিয়েট করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন আরও অনেকগুলো অপশান রয়েছে, এখান থেকে আপনি ড্র করতে পারেন। তারপর আপনি ফটো, এখানে ফটো অ্যাড করতে চাইলে উপরে প্লাস চিহ্নতে ক্লিক করে গ্যালারি থেকে নেবেন। তারপর এখানে সাইজ, তারপর আরও ব্রাইটনেস, আরও অনেক অনেক ফিচার রয়েছে। এখান থেকে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে আপনি এইভাবে চেঞ্জ করতে পারবেন। তারপর আমি এটা কেটে দিচ্ছি। তো আপনাদের জাস্ট দেখানোর জন্য আমি এটা করছি। এখানে প্লাস চিহ্নতে ক্লিক করে আপনি টেক্সট অ্যাড করতে পারবেন। আর
এই টেক্সটের ব্যাকগ্রাউন্ড আপনি যুক্ত করতে পারবেন। তো দেখাই একটু, ব্যাকগ্রাউন্ড এটা ওপেন করে দিয়ে তারপর আপনি এখান থেকে যে কালার সিলেক্ট দিবেন সেই কালারই সিলেক্ট হবে ব্যাকগ্রাউন্ডে। তারপর আপনি ব্যাকগ্রাউন্ড মানে বর্ডার সাইজ, বর্ডারটি আপনি সার্কেল করতে পারেন। তো এইভাবে আপনি আপনার টেক্সটের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন, তারপর বড় করতে পারেন, ছোট করতে পারেন লেখাগুলো। তো বন্ধুরা, এভাবে আপনি আপনার ইউটিউবের যে ভিডিওর থাম্বনেইল সেটি আপনি অনায়াসে তৈরি করতে পারেন এখান থেকে। তো এবার আমরা এই ইমেজটি সেভ করব। সেভ অপশনে গেলাম, সেভ টু গ্যালারি, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর অটোমেটিক সেভ হয়ে গেছে। দেখুন আমি গ্যালারিতে এসেছি, আমার গ্যালারি থেকে আমি আপনাদেরকে এই ফটোটি দেখাচ্ছি। তো বন্ধুরা, এভাবে আপনি আপনার ইউটিউবে থাম্বনেইল তৈরি করতে পারেন। আশা করি আপনার কাছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটন আইকনে প্রেস করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। খোদা হাফেজ।